the bell icon on the youtube app and never miss another update নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ওর সদস্যকে জানাই সাদর শু আগতম প্রথমেই একটি আনন্দ সংবাদ বা শুভ সংবাদ জানাই এই চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুকে সেটি হল আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আমরা শুরু করতে চলেছি আগামীকাল থেকেই একটি নতুন চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ এই চ্যানেলে সাধারণত আমরা ভারতবর্ষের আধ্যাত্মিক দিকের বিভিন্ন বিষয়ের বিভিন্ন মহাপুরুষ অবতারদের কথা ও গল্প নিয়ে আলোচনা করব এইবার আজকের আলোচনায় প্রবেশ করছি আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা এই দিন কোন মন্ত্র পাঠ করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং অকাতরে ভক্তকে আশীর্বাদ করেন ও বরদান করে থাকেন সেই বিষয়ে আলোচনা করব তবে সেই মন্ত্র আলোচনার আগে আমরা কোজাগরি লক্ষ্মী দেবী সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আলোচনা শুরু করা যাক বাংলাতে শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে যদিও এবছর কার্তিক মাসে পড়েছে পূর্ণিমা তিথি অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই দিন বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা করবেন অগণিত ভক্তরা প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে দেবী লক্ষ্মী হলেন ধনু সম্পত্তির দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশগ্রহণ করেন অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী দেবীর পূজা করা হয় লক্ষণীয় বিষয় হলো এই যে খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময়ে বাঙালি হিন্দু মেতে ওঠে দেবী লক্ষ্মীর আরাধনায় বর্তমানে গৃহস্থের সুবিধের জন্যই হোক বা পুরোহিতের স্বল্পতার জন্যই হোক লক্ষ্মী পূজা বারো মাসে লক্ষ্মী পূজা বাদ দিয়ে হয় সকাল থেকেই কিন্তু প্রজাগরি লক্ষ্মী পূজার প্রকৃষ্ট সময় হল প্রদোষকাল প্রদোষকাল কি সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় সেই সময়টাকে বলা হয়ে থাকে প্রদোষকাল যদিও প্রদেশ থেকে প্রদোষ থেকে নিশিত অবধি দেবী লক্ষ্মী থাকলেও সেই প্রদোষেই পূজা বিহিত এইবারে পূজার দেবী পূজার মানে লক্ষ্মী পূজার আচার নিয়ে কিছু আলোচনা করা প্রয়োজন কোজাগরি লক্ষ্মী পুজোতে দেখা যায় জেলাভিত্তিক আঞ্চলিক আচার অনুষ্ঠান এখনও ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে দেবীর আরাধনা করা হয় উপচারে দেয়া হয় ফল মিষ্টি এছাড়াও মোয়া নাড়ু ইত্যাদি লক্ষ্মীর আচার অনুষ্ঠানেও দেখা যায় নানা ধরনের তাৎপর্য কোনো কোনো পরিবারে দেখা যায় পূজায় মোট চোদ্দোটি পাত্রে উপচার রাখা হয় কলা পাতায় টাকা স্বর্ণমুদ্রা ধান পান কড়ি হলুদ ও হরিতকে দিয়ে সাজানো হয় পূজার স্থানটিকে পূজার উপকরণ এবং আচার অনুষ্ঠান দেখে অনুমান করা যায় যে নেপথ্যে থাকা কৃষি সমাজের প্রভাব কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মী পুজো উপলক্ষে মেলাও বসে কোথাও বা নৌকাবাইচ অনুষ্ঠিত হয় এইবার আসছি আমরা কোজাগরি শব্দটির উৎপত্তি নিয়ে কোজাগরি শব্দটির উৎপত্তি কো জাগতি অর্থাৎ কি জেগে আছো কথাটি থেকে বলা হয় যার কিছু অর্থাৎ সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সম্পত্তি সে না হারানোর আশায় জাগে আর সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই হলো এই পূজার বিশেষ আচার কথিত আছে কোজাগরী লক্ষ্মী দেবী পূর্ণিমার দিন রাত্রে খোঁজ নেন কে জেগে আছেন যে জেগে অক্ষকিলা করেন লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন সেই শ্লোকটি এমন বলা হচ্ছে শাস্ত্রে নিশীতে বরদা লক্ষ্মী জাগরত্তি অতিভাসিনী তসমই বিত্তং প্রযোচ্ছা আমি অক্ষয়ী ক্রীড়া অক্ষ অক্ষীড়া মানে যিনি বৈশ্য সমাজের প্রতিনিধি অর্থাৎ ব্যবসায়ী তিনি সারা রাত ধরে জেগে থাকেন এবং দেবীর কাছে প্রার্থনা করেন এবারে আসছি দেবী লক্ষ্মীর মূর্তি সম্পর্কে মাটি দিয়ে তৈরি ছাঁচে বা কাঠামো দিয়ে তৈরি করা দেবী প্রতিমাতে পুজো করা হয় এছাড়াও আরও এক ধরনের লক্ষ্মীর কথা শোনা যায় তাকে বলা হয় আড়ি লক্ষ্মী বেতের ছোট চুবড়ি বা ঝুড়িতে ধান ভর্তি করে সেই ধানের উপর দুটি কাঠের লম্বা সিঁদুর কৌটো লাল চেলি দিয়ে মুড়ে দেবীর রূপ তৈরি করা হয় এই রকম দেবী লক্ষ্মীকে বলা হয় আরি লক্ষ্মী এছাড়াও রয়েছে কলার বেড় দিয়ে তৈরি দেবী লক্ষ্মী কলার বাকুলকে গোল করে নারকেলের নতুন কাঠি দিয়ে আটকানো হয় তাতে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকা হয় কলার বাকুল দিয়ে তৈরি এই চোঙাকৃতির ভিতরে নিচুনি রাখা হয় কাঠের আসনের উপরে লক্ষ্মীর পা এঁকে আলপনার উপরে নটি চোঙা রাখা হয় এই নটি বাকলের মধ্যে পঞ্চশস্য দেয়া হয় এবং সব শেষে নারকেল রেখে লাল চেলি দিয়ে ঢেকে বউয়ের আকার দান করা হয় দেবী লক্ষ্মীকে এছাড়াও আরও এক ধরনের লক্ষ্মী দেবীর কথা শোনা যায় এবং পুজোও করা হয় সপ্ততরী লক্ষ্মী সপ্ততরী লক্ষ্মী কেমন না নবপত্রিকা বা কলার পেটর তৈরি নৌকা এই পূজার প্রধানতম অঙ্গ এই নৌকা এখনও বহু গৃহস্থই তৈরি হয়ে থাকে তবে বাজারেও এখন কিনতে পাওয়া যায় এই সপ্ততরী লক্ষ্মী একে সপ্ততরী লক্ষ্মী বলা হয় এই তরীকে বাণিজ্যের নৌকা হিসেবে মনে করা হয় এই নৌকাতে অনেকেই টাকা পয়সা চাল ডাল হরিতকি কড়ি হলুদ সাজিয়ে রাখেন এছাড়াও আরও এক ধরনের লক্ষ্মীকে আমরা পুজো করে থাকি তাকে বলা হয় লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়া মাটির ঘটে চাল বা কখনও কখনো জল ভরে সেটিকে লক্ষ্মী কল্পনা করে পুজো করা হয় অনেক বাড়িতেই পূর্ববঙ্গীয় রীতি মেনে সরার পটচিত্র পুজো করা হয় এই সরাতে লক্ষ্মী জয়া বিজয়া সহ কয়েকটি বিশেষ পুতুলকে চিত্রায়িত করা হয় লক্ষ্মী সরাও হয় নানা রকম যেমন ঢাকাই সরা ফরিদপুরী সরা সুরেশ্বরী সরা এবং শান্তিপুরী সরা নদীয়া জেলার তাহেরপুর নবদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্থানে লক্ষ্মী সরা আঁকা হয় এইবারে আসছি কোজাগরী লক্ষ্মী দেবীর ভোগ সম্পর্কে কোজাগরী লক্ষ্মী পূজার ভোগে অনেক বাড়িতেই জোড়া ইলিশ রাখা হয় তবে ভোগ হিসাবে খিচুড়ি লাবড়া থাকা অবশ্যই কর্তব্য সঙ্গে প্রসাদে ফলমূল তো থাকবেই আর থাকে নারকেলের নাড়ু তিলের নাড়ু ইত্যাদি এছাড়াও লুচি পায়েস মিষ্টির নানা আয়োজন করা হয় দেবী লক্ষ্মীর জন্য পূর্ববঙ্গীয় রীতিতে এই লক্ষ্মী পূজার দিন মাছের পাঁচ পদের রান্না হয় আবার পশ্চিমবঙ্গীয় রীতিতে এই দিন পুরো নিরামিষ খাওয়া দাওয়া হয় এবং চালের কোনো রান্না হয় না তাহলে বন্ধুরা অনেকক্ষণ আধ্যাত্মিক কথা শোনার পর কোজাগরি লক্ষ্মী পূজার ইতিবৃত্ত শোনার পর আপনারা নিশ্চয়ই খুব তাকিয়ে আছেন সেই মন্ত্রটির দিকে যে মন্ত্রটি এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে একবার মাত্র ভক্তি সহকারে প্রার্থনা করলেই বা পাঠ করলেই জীবনে মিরাকেল ঘটবেই এই মন্ত্রের শুধু আমি বলছি না এটি পর্দায় আপনারা দেখতেও পাবেন মুখস্থ করে নেবেন এবং যখন বাড়িতে লক্ষ্মী পূজা হবে আগামী কাল তখন কিন্তু শুদ্ধ বসনে শুদ্ধ আসনে বসে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার মাত্র পাঠ করবেন তাহলে মন্ত্রটি বলি মন্ত্রটি হলো নমামি সর্বভূতানং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তৎ প্রপন্নং সামে ভুয়াৎ তদর্চনাৎ আরেকবার বলছি মন্ত্রটি নমামি সর্বভূতানং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তৎ প্রপুন্নং স্বামী ভুয়াৎ তদর্চনাথ তাহলে আগামীকাল লক্ষ্মী পুজো উপলক্ষে সকলকে জানাই পূজার অভিনন্দন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ